বরফের নিচে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন চেক রিপাবলিকের ডেভিড ভেনক্লো তিনি তার নিঃশ্বাস বন্ধ করে আশি দশমিক নয় মিটার অর্থাৎ দুশো ফুট দীর্ঘতম সাতার কাটলেন ফ্রি এই ড্রাইভিংয়ে কোনো কোনো সুইমিং পোশাক থাকে না খালি শরীরে ড্রাইভ করতে হয় দু হাজার তেরোর ডেনমার্কের স্টিক সেভেরিনসেনের ছিয়াত্তর মিনিট অর্থাৎ দুশো ফুট বরফ শীতল পানিতে সাতার কেটে পূর্ববর্তী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন চলতি বছর বরফের নিচে বিশ্ব রেকর্ড তৈরি করলেন ডেভিড ভেনক্লো